মনে রাখবেন বিশ্বাসীরা, অনেক ডেঞ্জারাস লো এক্সপেকটেশন রাখা, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। যখন তুমি নিজের জীবনের মধ্যে এক্সপেকটেশন খুব লো রাখছো, কারণ শেষের দিকে যখন তুমি যাবে তখন তুমি রিগ্রেট করবে, তখন তুমি ভাববে কেন করলাম না, কেন বললাম না, কেন গেলাম না, কেন বসলাম না, কেন শুনলাম না। এক্সপেকটেশন রাখবো, বড় বড় এক্সপেকটেশন রাখবো, কারণ আমাদের ঈশ্বর বড়। চাঁদের দিকে তাড়িয়ে, চাঁদের দিকে তাকিয়ে তীর চালাবো, যদি চাঁদ মিসও হয়ে যায় মনে রাখবে অনেক কটা তারা আছে, একটা না একটা তো গিয়ে লাগবে। তাই তো এক্সপেকটেশন সবসময় বড় রাখবো, কারণ আমাদের ঈশ্বর বড়, তিনি মহিমাশীল ঈশ্বর, তিনি নিজের গৌরব ভাগ করে না। নিজেকে মনে রাখবে, ডোন্ট কিপ লো এক্সপেকটেশন, মিশবো না, করব না, লড়তে থাকো, করতে থাকো, মিশতে থাকো, এগাতে থাকো, ভালোবাসতে থাকো, কারণ ওটার মধ্যেই প্রভুর পরিকল্পনা আছে। এক্সপেকটেশন বড় রাখো প্রভুতে, কারণ ওটার মধ্যে আশীর্বাদ আছে। ভাবনা চিন্তা বড় করুন, প্রভু আপনাদের আশীর্বাদ করুন। এই মেসেজ নিজের হৃদয়ের কাছে ধরে রাখবে আর দেখবে দিয়াবল হারাতে পারবে না, আপনি জিতবেন। গড ব্লেস ইউ। পবিত্র বাক্যের মধ্যে আবার ফিলিপীয় 4:8, একটা পরিবর্তন মন কিরকম হয়, একটা পরিবর্তন মন কি চায়, তার মনের ভাবনা চিন্তা কিরকম হয়, খুব সুন্দর করে সাধু পল ফিলিপীয় মণ্ডলীকে বলছে, ফাইনালি ব্রাদার্স এন্ড সিস্টার্স, হোয়াটএভার ইজ ট্রু, হোয়াটএভার ইজ নোবেল, হোয়াটএভার ইজ রাইট অ্যান্ড হোয়াটএভার ইজ পিওর, হোয়াটএভার ইজ লাভলি অ্যান্ড হোয়াটএভার ইজ অ্যাডমায়ারেবল, ইফ এনিথিং ইজ এক্সেলেন্ট অর প্রেজ ওয়ার্দি, থিঙ্ক অ্যাবাউট সচ থিংস। পবিত্র বাক্যর মধ্যে যখন আমরা দেখছি তিনি আমাদেরকে বোঝাচ্ছে কেবা শেষ কথা, ভাই বোনের আমি তুমি বলতে চাই কি, ভাবো এইসব বিষয় যা যেটা সত্য, ভাবো এইসব বিষয় যেটা সম্মানীয়, ভাবো ওইসব বিষয় যেটা ন্যায্য, ভাবো ওইসব বিষয় যেটা সিদ্ধ, ভাবো ওইসব বিষয় যেটা সুন্দর, ভাবো এইসব বিষয় যেটা প্রশংসনীয়, অ্যাডমায়ারেবল, যেটা প্রশংসনীয়। কোন কোন বিষয় বলছে ভাবতে, প্রথমে বলছে যেটা সত্য, তারপরে বলছে দ্বিতীয় যেটা সম্মানদায়ক। প্রথমে সত্য, তারপরে বলছে যেটা সম্মানদায়ক, ওইটার বিষয়ে ভাবো। কি কি করে আমি মানুষের কাছ থেকে সম্মান পেতে পারি, কি করে আমি সঠিক পথে চলতে পারি, কি করে আমি সিদ্ধ হতে পারি, কি করে আমি সুন্দর হতে পারি, কি করে আমি প্রশংসনীয় হতে পারি। নিজের প্রশংসা নিজে না করে অন্যজনের মুখ থেকে প্রশংসা শোনা বেশি সুন্দর। আমি নিজের কথা নিজে বলছি না, কিন্তু আমার কার্য দেখে অন্যজন প্রশংসা করছে, বলছে ভাবার আছে এইসব চিন্তা নিয়ে ভাবো। এইটা হলো পরিবর্তন মন, যেটা ঈশ্বর মানুষকে দিতে চায়, সেটা তোমায় দিতে চায়, এই তিনি তোমায় আলাদা করছে। কাটছাট করুন সেসব ব্যক্তি যাদের মুখের মধ্যে বিষ আছে, যাদের ক্যারেক্টার ঠিক নয়, সত্য কথা ন্যায্য কথা বলতে শিখুন। যখন কেউ কাউরে বিশ্বাস ভাঙছে, যখন কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করছে, যদি তোমার বন্ধু বিশ্বাসঘাতকতা করছে, তার সামনে দাঁড়িয়ে তার মুখে বলো, যদি সে সত্যি করে মন পরিবর্তন করে ফেরত আসে তাহলে তুমি নিজের ভাইকে ফেরত পেয়ে গেলে, কিন্তু যদি সে ওই রাস্তার মধ্যে চলতে যায় তার মানে তুমি নিজের ভাইকে আর বাঁচাতে পারলে না, ধ্বংসের পথে এগিয়ে গেছে।
কারণ পাপের বেতনই মৃত্যু। যে একটা নিয়ম ভেঙেছে ছোট্ট, সে সব নিয়ম ভেঙেছে। তাই তুমি ছোট্ট বড় করে বলতে পারো না, কিন্তু প্রভু বলছে বেরিয়ে আসবে। ভাবো যেটা ন্যায্য, ভাবো যেটা সম্মানীয়, ভাবো যেটা সত্য, ভাবো যেটা সিদ্ধ, ভাবো যেটা সুন্দর, ভাবো যেটা প্রশংসনীয়। ইফ এনিওয়ান এনিথিং ইজ এক্সেলেন্ট, যেটা শ্রেষ্ঠ এক্সেলেন্ট, ওটাকে ভাবো। শ্রেষ্ঠ জিনিসকে ভাবো। এটা ভেবো না কি করে না ভাবো, এটা ভেবো না কেন এরকম বললো, এটা ভেবো না কি ও আমার সাথে এরকম কেন করলো, এটা ভেবো না কি আমি ওর সাথে কি করব, এটা ভেবো না কি আমার সাথে এরকম কেন হলো, এটা ভেবো না কি আমি কি করে দিন চালাবো, এটা ভেবো না কি আমার কি করে জীবন চলবে, এটা ভেবো না। আর ভেবে ভেবে নিজের জীবনকে নষ্ট করো না, কারণ ঈশ্বর তোমার জন্য লক্ষ্য রেখেছে। ঈশ্বর তোমার হাত ধরে তোমায় বের করতে চায়। ঈশ্বর তোমায় বাক্যর আলো দিয়েছে, ঈশ্বর তোমার চরণের প্রদীপ দিয়েছে, ঈশ্বর তোমায় পবিত্র আত্মা দিয়েছে, যে তোমাকে সকল সকল বিপদ আপদ থেকে বের করে নিয়ে এসে এমন জীবন দেবে যেটা হবে পবিত্রতার জীবন, যেটা হবে ফলদায়ক জীবন, যে জীবনকে দেখে অন্যজনরা প্রেরণা পাবে। তাই প্রভুর বাক্যর মধ্যে পরিবর্তনের প্রয়োজন, আর সেটা অন্য কোন জিনিসের নয়, কিন্তু মনের পরিবর্তনের প্রয়োজন। আর আমরা যতক্ষণ পরিবর্তন না হই ততক্ষণ আমরা যেতে পারি। মনে রাখুন, আমি আপনাদের প্রত্যেকজনকে মনে করাতে চাই, যারা যারা ঈশ্বরের সাথে চলছো, যারা ঈশ্বরের হাত ধরে চলছো, যারা ঈশ্বরের বাক্য শুনে চলছো, প্রভুর বাক্যর মধ্যে বলছে যখন মসি প্রত্যেক মিশরীয় দাসীদেরকে বের করে তাদেরকে স্বাধীনতার রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছিল, তারা প্রত্যেকজন বারবার কমপ্লেন করতো, আঙ্গুল তুলতো, কমপ্লেন করতো কি কি করে হবে, জল কোথায় দিয়ে পাবো, খাওয়ার কোথায় দিয়ে পাবো, কি করে চালাবো, কি করে চলবো, কোথায় নিয়ে এসছে, ওর থেকে ভালো তো আমি ওখানেই মিশরের মধ্যে ছিলাম, দাস হয়েছিলাম। যারা এই কথা বলে, প্রভু বলেছে আমি একজনকেও আমার বিশ্রামের মধ্যে ঢুকতে দেবো না, আমি একজনকেও আমি সেই কানান দেশের মধ্যে ঢুকতে দেবো না। তাই তো আজকের দিনে যত বিশ্বাসীরা রয়েছে, আমি আপনাকে বলতে চাই ঈশ্বরের আত্মার দ্বারা কি তুমি যদি আজকের দিনে এরকম কার্য করছো, এর থেকে ভালো ছিল আমার ওই জীবন, এর থেকে ভালো ছিল আমি যেখানে ছিলাম, যেরকম থাকতাম, যেরকম চলতাম, যেরকম কল দিতাম, যেরকম লড়তাম, ওটাই ভালো ছিল, ওটাই ন্যায্য ছিল, তাহলে আমি তোমায় বলতে চাই স্বর্গরাজ্য দ্বার আপনি দেখতে পারবেন না। সেই স্বর্গীয় কানান দেশ আপনার জন্য নয়, কিন্তু যাদের মন পরিবর্তন হয় তারা এইসব বিষয় ভাবে না, কারণ বাক্য তাদেরকে শিখিয়েছে প্রথমে ধার্মিকতা এবং তার স্বর্গরাজ্যকে অনুসরণ করো, যাবতীয় সব তোমায় দেওয়া যাইবে, তুমি সব পেয়ে যাবে, তুমি সব প্রাপ্ত হবে। এসব তোমার ভাবার জীবন নয়, কারণ জীবন তিনি দিয়েছেন, দেখবেনও তিনি। আজ পর্যন্ত হাজার হাজার বছর পরেও আমরা যখন কোনো কিছু বপন করি সেটা ফল দেয়। আমরা আজকের দিনও পর্যন্ত পেঁয়াজ দেখছি, আলু দেখছি, আমরা আজ পর্যন্ত খাবার পাচ্ছি প্লেটের মধ্যে, আজ পর্যন্ত মাটি আমাদেরকে খাদ্য দিচ্ছে, কারণ তিনি আজ পর্যন্ত সিংহাসনের মধ্যে বসে আছে, আজ পর্যন্ত জীবনকে নিজের কর্তৃত্বের মধ্যে রেখেছে, এমনকি দিয়াবলও তার বাক্য অনুসারে বিরুদ্ধে কিছু করতে পারে না, তার নামকে ভয় করে। আমরা ঈশ্বরের নামকে ভয় করি না, কিন্তু শয়তান শত্রু যারা তোমার থেকে শক্তিশালী তারা খ্রিস্টের নামকে ভয় করে। আমরা খ্রিস্টতে বিশ্বাস করি, যাকব বলছে খুব ভালো তোমরা খ্রিস্টতে বিশ্বাস করো, এটা ভুলে যেও না দিয়াবলরা অবিশ্বাস করে। কিন্তু বিশ্বাস করে আমার জীবন আমায় কোথায় নিয়ে যাচ্ছে, যেরকম মানুষের বিশ্বাস সেরকম মানুষের চিন্তাধারা হয়। আমরা যতজন প্রভুতে চলছি তারা প্রত্যেকজন সাক্ষ্য বহন করবে কি আমরা ভেবেছি আমি হেরে গেছি, আমি ভেবেছিলাম আমার দ্বারা হবে না, আমি ভেবেছিলাম আমি আমি জগতের কথা বিশ্বাস করেছিলাম, যখন তারা বলেছিল হবে না আমিও ভেবেছি হবে না, আমরা জগতের কথা বিশ্বাস করেছি, বলেছিল কে পার করতে পারবে না, আমি ভেবেছি পার করতে পারবো না,
দেখো আজকের দিনে যেসব জিনিস আমরা ভেবেছিলাম ওইসব ওইসব জায়গা থেকে প্রভু বের করে নিয়ে এসছে, ওইসব ওইসব জায়গা থেকে আমরা বেরিয়ে আজ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। তার মানে ঈশ্বর বারবার আমাদের মনকে বোঝাবার চেষ্টা করেছে যে আমাদের বিশ্বাস ভুল। পবিত্র বাক্যর মধ্যে আরেকবার দুই করন্থীয় চারের চার, The God of this age has blinded the minds of unbelievers. বলছে এই জগতের প্রভু অন্ধ করে দিয়েছে অবিশ্বাসীদের মন, যারা তারা শুনে শুনতে না পায়, যারা তারা দেখেও দেখতে না পায়। তুমি কি এমন এক বিশ্বাসী যে শুনে শুনতে পাচ্ছ না? তুমি কি এমন এক বিশ্বাসী যে দেখেও দেখতে পাচ্ছ না? আমরা কি এমন এক বিশ্বাসী হয়ে গেছি কি আমাদের মন অন্ধ, আমরা বাক্যর আলো নিয়ে জীবনে ধারণ করতে পারছি না? আমরা এখনো মনের মধ্যে থেকে চিরচিরা ভাব আমাদের মধ্যে রয়েছে, আমরা একটুতেই রেগে যাই। প্রভু তোমাকে ডাকছে এই সময় যেন তুমি হাত ধরে বেরিয়ে আসতে পারো। তাদের ছেড়ে দিন ওইসব বন্ধু বান্ধব, ওইসব ব্যক্তি। আর যদি তোমার কোনো, তুমি যাকে ভালোবাসো যদি ভুল পথে আছে, যতদিন নিঃশ্বাস দিয়েছে ততদিন লড়তে থাকো, কে লড়তে থাকো, কে নিয়ে সঠিক পথ দেখাতে থাকো, ওর মুখের সামনে দাঁড়িয়ে বলতে থাকো কি তুমি ভুল, তুমি ভুল রাস্তায় যাচ্ছ। আলোর সন্তানের মতন কাজ করো, আলোর মধ্যে দাঁড়িয়ে সঠিক বাক্যর মধ্যে চলুন। প্রভু তোমায় তৈরি করে তিনি নিজের হাতে নিয়ে নেবে। তাই তো বিশ্বাসীরা, সময় চলে এসছে বলতে আজকেই সময় জগৎকে ছেড়ে দিই, জগতের বন্ধু বান্ধব ছেড়ে দিই। তোমার বন্ধু সে হওয়ার উচিত যে খ্রিস্টকে প্রেম করে যেরকম তুমি প্রেম করো। তোমাকে তাদের সাথে উঠা বসা উচিত নিজেকে তাদেরকে দিয়ে ঘেরো যাদের জীবনের মধ্যে ঈশ্বরের হাত আছে। যাদের জীবনের মধ্যে ঈশ্বরের হাত নেই তাদেরকে যদি নিয়ে ঘেরবে বারবার একা পাবে। তিনি তোমায় তৈরি করবে, খুব সুন্দর করে তৈরি করবে। তিনি যদি তোমায় কোনো আঘাত দিয়ে নিয়ে যাচ্ছেন, মনে রাখবে সে আঘাতের মলমও তিনি আগে থেকে রেখেছে। তিনি তোমার পাষাণ হৃদয় ভেঙে তিনি তোমার রক্ত মাংস হৃদয় দিতে চান, যেটা শুধু নিজের জন্য নয় কিন্তু পরের জন্য বাঁচবে, পরের সেবা করার জন্য বাঁচবে। সেবা কর দুঃখী জনের, সেবা কর অসুস্থদের জনে, নিঃস্বার্থভাবে তারা সেবা করবে। তাই যে মনে রাখবেন বিশ্বাসীরা, যেহেতু সময় খুবই কম আমার হাতে, প্রভু আপনাদের সাথে আছে আর প্রভু আপনাকে আজকে দিন এই কথা বলছে জগৎ থেকে বেরিয়ে আসতে, কারণ জগতের উপরে কোপ নামবে ঈশ্বরের। তাদের সরে আসুন, সদোম এন্ড গোমোরার উপরে যখন কোপ নেমেছিল লর্ডকে বলেছিল বেরিয়ে আসতে, ওদের মধ্যে থেকে একজনের কামনা ছিল ওই জগতের প্রতি, লটের বউ ঘুরে তাকিয়েছিল নুনে তাম্বু হয়ে গেছিল। মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না ঘুরে আর তাকাবো না, ফিরিব না ঘুরে আর তাকাবো না, চলিব খ্রিস্টতে চলিব, বাঁচিব খ্রিস্টতে বাঁচিব, কারণ তিনি আমার জন্য উপহার রেখেছে অনন্ত জীবন।
তার ধন্যবাদ করি, তার প্রশংসা করি, তার গৌরব করি, কারণ তিনি আমায় অনন্ত জীবনের অধিকারী করে তুলেছে। ধন্যবাদ করি প্রভু তোমায়, তোমার মধুর বাক্যের জন্য সাহায্য করো, যেন তোমার দাসীরা বিজয়ী দাসী হতে পারে, তারা যেন জিততে পারে। God bless you. মনে রাখবেন বিশ্বাসীরা, অনেক ডেঞ্জারাস লো এক্সপেকটেশন রাখা, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। যখন তুমি নিজের জীবনের মধ্যে এক্সপেকটেশন খুব লো রাখছো, কারণ শেষের দিকে যখন তুমি যাবে তখন তুমি রিগ্রেট করবে, তখন তুমি ভাববে কেন করলাম না, কেন বললাম না, কেন গেলাম না, কেন বসলাম না, কেন শুনলাম না। এক্সপেকটেশন রাখবো, বড় বড় এক্সপেকটেশন রাখবো, কারণ আমাদের ঈশ্বর বড়। চাঁদের দিকে তাকিয়ে তীর চালাবো, যদি চাঁদ মিস হয়ে যায় মনে রাখবে অনেক কটা তারা আছে, একটা না একটা তো গিয়ে লাগবে। তাই এক্সপেকটেশন সবসময় বড় রাখবো, কারণ আমাদের ঈশ্বর বড়, তিনি মহিমাশীল ঈশ্বর, তিনি নিজের গৌরব ভাগ করে না। নিজেকে মনে রাখবেন, ডোন্ট কিপ লো এক্সপেকটেশন, মিশব না, করব না, লড়তে থাকো, করতে থাকো, মিশতে থাকো, এগাতে থাকো, ভালোবাসতে থাকো, কারণ ওটার মধ্যেই প্রভুর পরিকল্পনা আছে। এক্সপেকটেশন বড় রাখো প্রভুতে, কারণ ওটার মধ্যে আশীর্বাদ আছে। ভাবনা চিন্তা বড় করুন, প্রভু আপনাদের আশীর্বাদ করুন। এই মেসেজ নিজের হৃদয়ের কাছে ধরে রাখবেন, আর দেখবে দিয়াবল হারাতে পারবে না, আপনি জিতবেন। গড ব্লেস ইউ।